কি বলো, প্রত্যেকটা বিধানসভা হলো একজন হলেও ভাঙড়ের মানুষের রক্ত তার শরীরে বইছে। আমরা যারা রক্ত নিয়ে হোলি খেলেছে, কিন্তু আমরা হোলি খেলি না, আমরা মানুষকে বাঁচাবার জন্য রক্তদান শিবির করছি। জমিনে জায়গা পায়নি, তারা আবারও প্রমাণ করে দিয়েছে যে সাতের উপরে তারা প্যান্ডেল খাটিয়ে পশ্চিমবঙ্গ ছাড়া সহ ভাঙড়ের মানুষকে বাঁচানোর জন্য তারা রক্তদান শিবির করছে। তাই বলেছে আইএসএ মানুষের মনে বাস করে, আর ওরা কি করে মানুষের ভয় দেখিয়ে, মানুষ আইএসএ মানুষের মন জয় করে রাজনীতি করছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। সেই ভাঙড় বিধানসভাতে আবারও রক্তদান শিবির, এবারে জমি না পেয়ে ছাদের উপরে রক্তদান শিবির করছে আইএসএফ কর্মী নেতারা। আইএসএফের ব্যানারে রক্তদান শিবির করার কারণে কি সেই ভাঙড় বিধানসভাতে আবারও কি বাধা সৃষ্টি তৃণমূলের পক্ষ থেকে? কি দাবি জানাচ্ছেন ভাঙড়ের আইএসএফ নেতা কারিমুল ইসলাম এবং আরও এই এলাকার আইএসএফ নেতারা কি বলছেন? দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। পশ্চিমবাংলার সর্বোচ্চ বৃহত্তম রেকর্ড আমরা বানিয়েছি, তো আমাদের এবছর একটু সমস্যা ছিল, তো যাও আমাদের ভাঙড়বাসী রক্ত দান করে এরা এত উদ্বিগ্ন হয়েছে, কাউকে কিছু জানাই হয়নি। একটা বুথ থেকে এরা নিজেরাই, অঞ্চলও না, একটা বুথ থেকে এরা নিজেরাই রক্তদানের ব্যবস্থা করেছে। তো আশা করছি 500+ হয়ে যাবে, ইনশাল্লাহ 500+ হয়ে যাবে। কি দাবি জানাবেন ভাঙড়বাসীর জন্য? ভাঙড়বাসী একাধিকবার আমরা দেখি যে মানুষের পাশে দাঁড়ায়, কিন্তু এই ভাঙড়ে বারংবার দুর্নামুটি আসে বোমগুলি, ভাঙড় নাম শুনলে মানুষ ভয় পায়, আর সেই ভাঙড়ে আইসিএফ পরিবর্তন দেখাচ্ছে। কি দাবি জানাবে ভাঙড়বাসীর জন্য? দেখো, ভাঙড়বাসী যে বোমগুলি বললেন, যে ভাঙড় মানে বোমগুলি না, ভাঙড় মানে বোমগুলি কবে থেকে কখন থেকে শুরু হয়েছে সেটা জানতে হবে। যখন থেকে একজন দায়িত্ব পেলো তখন থেকে ভাঙড়ে বোমগুলি শুরু হলো, না তো আগের ভাঙড়ের মানুষেই তো রক্তদান। তুমি বলো, আমরা 2021 সালে রক্তদান শিবির করেছি, 2022-23 সালে রক্তদান শিবির করেছি, মানুষ রক্ত দেওয়ার জন্যে ব্যস্ত ছিল, রক্ত লোয়ার জন্য না। মানুষ 2023-এর পর থেকে, পঞ্চায়েতের কিছু আগে থেকে মানুষ রক্তর খেলা মাখা শুরু করেছে একজনের দায়িত্ব পাওয়ার পর থেকে। তাহলে ভাঙড়ের মানুষ এখনও জানে যে আমরা ভাঙড়ের মানুষ, আমরা রক্ত দান করতে ভালোবাসি, মানুষের রক্ত দিতে না। আজ ভাঙড়ের মানুষ আপনি দেখুন, পশ্চিমবাংলার প্রত্যেকটা কি বলো, প্রত্যেকটা বিধানসভা হলো একজন হলেও ভাঙড়ের মানুষের রক্ত তার শরীরে বইছে। আমরা এতটা রক্ত দান করেছি আশা করে বলতে পারি, আর বিশেষ করে আমি যতটা মানুষকে রক্ত দিয়েছি আমার তরফ থেকে, আমার কার্ড থেকে যতটা রক্ত দিয়েছি, আমি তো বলো পশ্চিমবাংলার প্রত্যেকটা বিধানসভার মানুষের, ভাঙড়ের মানুষের রক্ত বইছে। গতকালকে ভাঙড়েই তৃণমূলের সভা আছে, তার পাল্টা কি আইসে আজকে রক্তদান শিবির উদ্যোগ নিয়েছে? কালকে ভাঙড়ের রক্ত কি প্রোগ্রাম আছে? তৃণমূলের সভা, বিজয় সভা, তৃণমূলের পক্ষ থেকে ডাকা হয়েছে সকাত মোল্লা, সেখানে আইএসএফ এর বিধায়ক প্রিয়দা নওশাদ সিদ্দিকী সাহেব, হ্যাঁ, তারা আসার জন্য আমন্ত্রণ জানানো। কিসের বিজয় উৎসব? আমাদের কাশীপুর থানা ভালো বলতে পারবে। আজ থেকে এক মাস আগে আমরা থানা জানাতে গিয়েছিলাম যে আমরা অমুক তারিখে অমুক দিনে অমুক ডেটে একটা আমরা রক্তদান শিবির করতে চলেছি, এক মাস আগে। এটা হয়তো আমরা বললে মিথ্যা কথা বলবো, আমি বললে মিথ্যা কথা বলবো, আমাদের প্রশাসন, আমাদের কাশীপুর থানা ভালো জানে, উত্তর কাশীপুর থানা ভালো জানে যে আমরা কতদিন আগে এই প্রোগ্রামের জন্য আমরা থানা জানাতে গিয়েছিলাম, লিখিত দিতে গিয়েছিলাম যে স্যার আমাদের এই প্রোগ্রামটা আছে। কিন্তু আমরা ওই হিংসা করি না যে প্রোগ্রামের বদলে প্রোগ্রাম, আমরা যদি চাইতাম আমরা খেলা দিতে পারতাম, আমরা মেলা দিতে পারতাম, আমরা ওটা যাইনি। আমরা চেয়েছি ভাঙড়ের মানুষের ফেরাবার রক্তর প্রয়োজন হয়েছে, পশ্চিমবঙ্গে আমাদের জেয়ারে রক্তের জন্য ফোন আসছে, আমাদের রক্তের প্রয়োজন আছে। আমরা আবার ওই জন্য আমাদের ছেলে কাউকে না জানিয়ে নিজেদের, এটাই ভালো লাগে, নওশাদ সিদ্দিকী এটাই গর্ব করে যে আমাদের সৎ নেতা তৈরি করতে পেরেছি, সততা এদের সৎ মনোবৃত্তি আছে, ওই জন্য এরা রক্তদান শিবির তৈরি করেছে নিজের থেকে। শাসকের পক্ষ থেকে কোনো বাধা এসেছে এই প্রোগ্রামকে কেন্দ্র করে? না, শাসকের কোনো বাধা এসেছে হবে না, আর সম্ভব না আরও কিছু না। আইএসএফ, আইএসএফ কি বাঘ ভাল্লুক নাকি? আইএসএফ কি বলেছে, আইএসএফ মানুষের মনে বাস করে, আর ওরা কি করে মানুষের ভয় দেখিয়ে, মানুষ আইএসএফ মানুষের মন জয় করে রাজনীতি করছে, যে এই টাকা দিয়ে না, ঘর দিয়ে না, বাড়ি দিয়ে না। তবে আজকে আজও একটা কিছু জিনিস দেখছিলাম, এই হঠাৎ করে সার্ভে চলছে, বাস্তবে বলছি ওদের এই যে কী বলে লালু ফুলু খেলা ছাড়া ওদের আর কোনো ক্ষমতা নেই, যে দ্বিতীয় ওদের কাছে এখনও মানুষ, ওদের এই সব লোভ দেখিয়ে ছাড়া মানুষ নিয়ে যাওয়ার ওদের ক্ষমতা নেই। তবে চ্যালেঞ্জ থাকলে এই তো দেন টোটাল ভাঙড়ে সার্ভে হচ্ছে ঘর, তা মানুষ এটাও দেখছে যাদের দুতলা বাড়ি তাদের ঘর এসছে, যাদের ছাদ দেওয়া বাড়ি তাদের ঘর এসছে, টিএমসি নেতাদের ঘর এসছে, টিএমসি চাঙ্গোপাঙ্গোদের ঘর এসছে। তো মানুষ জেনে গিয়েছে যে আমাদের এরা 13 বছর বঞ্চিত করে গেছে, খালি এদের লোভ দেখিয়ে নিয়ে যাবে কাল মিটিংয়ে মানুষকে, যে যতটুকু জানলাম যে তোদের ঘরে এসে মানুষকে দেখাচ্ছে না। কিন্তু আমরাও তৈরি আছি, আমরা আইনের প্রক্রিয়া মানুষের, যাদের ঘরের নামের লিস্ট বাদ দিচ্ছে কেটে তাদের কীভাবে পাইয়ে দিতে হয়, আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, আমাদের এমএলএর নাম নওশাদ সিদ্দিকী, কোন জায়গায় গিয়ে আমাদের কীভাবে তাদের ঘর পাইয়ে দিতে হয় সেটা আমরা ভালো করে দেখিয়ে দেবো।
দেখেন আমরা মানুষ্য জাতকে বাঁচানোর জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে কোচুয়া দক্ষিণপাড়ার কোচুয়া গ্রামবাসীর উদ্যোগে এবং চালতাবেড়িয়া অঞ্চল কমিটির সহযোগিতায় যে রক্তদান শিবির করছি, মানুষ তার সাড়া ব্যাপক, সেই সাড়ায় মিলিত হয়ে আজকের এত রাতের মধ্যে সমগ্র এলাকা থেকে মানুষ এসছে। এটা কিছুই নয়, এখনও রক্তদান শিবির হয়নি কো। রক্তদান শিবির যখন শুরু হবে তখন মানুষের অগণিত মাথা দেখা যাবে, কেননা আমরা দেখেছি প্রাকৃতিক দুর্যোগে কয়েক বিগত দুদিন তিন দিন ধরে যেভাবে অঝরে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি সাধারণ মানুষ মনে করছিল এই প্রোগ্রাম হবে কি হবে না। আজকের যখন জানতে পাচ্ছে যে প্রোগ্রাম হচ্ছে, স্টেজ তৈরি হয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মানুষের বা কর্মীদের জমিনে জায়গা পায়নি, তারা আবারও প্রমাণ করে দিয়েছে যে সাতের উপরে তারা প্যান্ডেল খাটিয়ে পশ্চিমবঙ্গ ছাড়া সহ ভাঙড়ের মানুষকে বাঁচানোর জন্য তারা রক্তদান শিবির করছে, তাই আমরা সেই প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছি। দেখেন আমরা সর্বোপরি তৃণমূল কংগ্রেসের মতন বলতে পারি না কো, যে মুখে এক বলবো বাস্তবে তার মিল হবে না কো, এরকম কোনো আশ্বাস বা কোনো মিডিয়ার ফুটেজ খাওয়ার জন্য বক্তব্য দিই নে। আমরা জানি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেখানে যেখানে রক্তদান শিবির করেছে সমস্ত জায়গায় সাকসেসফুল হয়েছে, সেই নিরিখে আমরা প্রোগ্রামে আহ্বান করেছি, মানুষকে কল দিয়েছি, চালতাবেড়িয়া অঞ্চলের মানুষকে কল দিয়েছি, সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষদেরকে কল দিয়েছি, তাদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে আমাদের সাকসেস সম্পূর্ণ এবং করবেন বলে আমরা মনে করছি। দেখেন আমরা জানি মনুষ্য জাত আজকের সমস্ত ডিপার্টমেন্ট কে কোন দল করছে, কে কোন ধর্ম থেকে বিলং করছে, এটা বড় জিনিস নয়, কিন্তু বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি হসপিটালে আমরা যে রক্তদান ভাঙড়ের মানুষ কেন করছে এটা আপনার বড় প্রশ্ন। আজকের আমার ছোট্ট জ্ঞানে যেটা জানতে পেরেছি যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম একটা প্রোগ্রাম করেছিলেন, সেই প্রোগ্রামকে কেন্দ্র করে ভাঙড়ে যারা দায়িত্বশীল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকরা আছেন সারা পশ্চিমবঙ্গ থেকে, সেই কর্মী সমর্থকদের কাছে কল আসে, ফোন আসে, তারা সর্বপ্রথম ভাঙড়ের মানুষের কাছে কল লাগায় যে আপনারা কার্ড দেন, আপনাদের কার্ড দিয়ে আমরা রক্ত পেয়ে আমরা আমাদের পরিজনকে আমরা বাঁচাবো। তাই ভাঙড়ের যারা দায়িত্বশীল নেতা তৈরি করেছেন নওশাদ সিদ্দিকী, তাদের কাছে এত কল আছে তাই তারা বাধ্য হয়ে পরবর্তী প্রোগ্রাম নিতে তারা বাধ্য হয়ে যায়। তাই আমরা অনেক প্রোগ্রাম করতে পারতাম, তারপরেও আমরা টেন্ডেন্সি নিয়েছি পশ্চিমবঙ্গের মানুষ যে বিপদে আছে। বিগত দিন আমাদের ভাঙড়ের পূর্বপুরুষরা দেখেছি রাজনৈতিকভাবে যখন গোটা পশ্চিমবঙ্গের মানুষ বিপদে থাকত, ভাঙড়ের মানুষ নূতন একটা সূর্য উদয় করে দিত। তাই ভাঙড় থেকে পশ্চিমবঙ্গের মানুষকে শিক্ষা নেওয়া দরকার যে ভাঙড়ের মানুষ গোটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য যেরকমভাবে পশ্চিমবঙ্গবাসীকে বলবো, আপনারাও যদি এই লড়াই সংগ্রামকে সামনে রেখে এগিয়ে আসেন গোটা পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের মানুষ সুরক্ষিত থাকবে। যারা ভাঙড়কে যারা রক্ত নিয়ে মানে খেলে, আপনারা দেখেছেন যারা রক্ত নিয়ে হোলি খেলেছে, কিন্তু আমরা হোলি খেলি না, আমরা মানুষকে বাঁচাবার জন্য রক্তদান শিবির করছি। যে মানুষটা কীভাবে বাঁচবে, সে মানুষটা যারা অসহায় আছে তারা একটা রক্ত কিনতে পারে না, ব্লাড ব্যাঙ্কে গেলে অনেক সময় ফিরে আসে, আমাদের কাছে অনেক ফোন আসে, এর আগে এই কদিন আগেই কয়েকজনা ফোন করেছে, তাদেরকে আমরা রক্ত দিয়েছি, আমরা তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছি, এরকম কাজ করেছি। তার সাথে সাথে আমাদের মেডিকেল ক্যাম্প আছে, চক্ষু পরীক্ষা আছে, অনেক মানুষ আছে অসহায় মানুষ, তারা চক্ষু পরীক্ষা করতে পারে না পয়সার অভাবে। আজকে দেখতে পাচ্ছেন কীভাবে মানে কী বল, মহঙ্গাই বেড়ে গেছে, জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে যে মানুষ তাদের রুজিরুটি নিয়ে ব্যস্ত, কিন্তু তাদের মানে মেডিকেল চেক আপ করাতে পারছেন না। সেই হিসাবে আমরা দেখলাম গরিবের মানুষের পাশে দাঁড়াবার জন্য চেষ্টা করছি, যাতে তারা আমাদের থেকে কিছু সাহায্য পেয়ে তাদের সুবিধা হয়। আমরা মানে কোথাও কি ভয় লাগছে না যে শাসকের এত অত্যাচার, এত হুমকি ধুমকি করেও যে এত মানুষের আপনারা জমায়েত করবেন, কোথাও ভয় লাগছে না? দেখুন আমরা ভয় করি না, আমরা সবসময় সত্যের পথে থাকি, আমরা ভয় করি না, মানুষের হয়ে কাজ করবো, মানুষ হয়ে আমাদের কথা বলবো, আমরা মানুষের পাশে আছি, মানুষ ওই জন্য আমাদের পিছনে আছে। আমরা ওই হাজারটা মিটিং করে হাজারটা রোগ জড়ো করে আমরা এসব কাজ করতে ভালোবাসি না, আমরা মানুষের হয়ে কাজ করতে ভালোবাসি। আমার নাম মোহাম্মদ মুর্তজা।